খাবারগুলো খোলার সময় যেমন কি শান্তি লাগে, এই যে আনন্দ লাগে মনের মধ্যে। এখন পর্যন্ত খাওয়া আমার কাছে চিকেন তান্দুরি বেস্ট, এটা সালাডটা এক কথায় মারাত্মক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফ্রি রাফি। আজকে আমরা চলে আসলাম হচ্ছে মিরপুর DHS-এ। আমরা এখানে একটা ফুড ব্লগ করছিলাম হচ্ছে MES ক্যান্টিনে। এখানে আসলে আমরা হচ্ছে ওই বুনা খিচুড়ি আর হচ্ছে তেহারি ট্রাই করছিলাম। তো আজকে হচ্ছে ওটারই অপোজিটে হচ্ছে CSD-তে আমরা হচ্ছে ফুড ট্রাই করব। বাট যেহেতু এটা ক্যান্টনমেন্ট এবং এটা রেসিডেন্সিয়াল এরিয়া, সো আমরা ভিডিও পারমিশন পাবো না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসায় হচ্ছে ফুড পার্সেল করে এনে আমরা এখানে ফুডটা ট্রাই করবো এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। যেহেতু অনেক কাছে, ফ্রেন্ডের বাসা প্রায় 20-30 টাকা রিক্সা ভাড়া, সো ফুড তেমন ঠান্ডাও হবে না, হোপফুলি ফুড আমরা ভালোই পাবো। সো বাজেট হচ্ছে আমার 500 টাকা। 500 টাকা বাজেটে আমি কী কী আইটেম ট্রাই করতে পারি আপনাদেরকে এখন দেখাবো, চলেন দেখে নেওয়া যাক। আচ্ছা, আমাদের খাবার এসে পড়ছে। বলছিলাম যেরকম যে 500 টাকা বাজেট, তো এরকম 500 টাকা বাজেটেরই হচ্ছে আমরা ফুড আনছি। 540 টাকা বিল আসছে এখানে, 540। তো এখানে আগে যে ওনাদের গত বছরে যে মেনুতে ছিল হচ্ছে একটা চিকেন প্রিমিয়াম ছিল, ওনারা সব কিছু নান রুটির সাথে দিতেন, বাট এবার সব হচ্ছে এই বছরে ডিফারেন্ট করে ফেলছেন। এখানে হচ্ছে আমরা একটা চিকেন তান্দুরি নিছি 120 টাকা, একটা চিকেন হারিয়ালি কাবাব নিছি 120 টাকা, চিকেন টিক্কা কাবাব নিছি একটা 120, একটা চিকেন রেশমি কাবাব আছে 120, আর একটা প্লেন নান হচ্ছে 25, আর একটা বাটার নান, এখানে ব্যাটার নান লেগেছে আর কি, বাটার নান একটা 35। তাছাড়া এখানে বিফ শিকো ছিল 180। তো হচ্ছে বিফ নিলাম না, চিকেনই নিলাম সব, একটু ডায়েটে আসি তো তাই আর কি, বিফটা একটু বডিতে বেশি ইফেক্ট ফেলে। যাই হোক, সো আমরা এখন ফুডগুলো খুলে খুলে দেখাই। খাবারগুলো খোলার সময় যেমন কি শান্তি লাগে, এই যে আনন্দ লাগে মনের মধ্যে। প্যাকেজিং তো খুবই জোস করে দিছে। ওকে, এখানে কি কি আছে দেখি আমরা। ওরে বাবা, এখানে দিয়ে সব কিছু দিয়ে দিছে। সো এইটা হচ্ছে চিকেন তান্দুরি লেগ পিস, না লেগ পিস। তারপরে হচ্ছে এখানে প্যাকেজিংটা কিন্তু খুবই জোস, যে হচ্ছে সবগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা প্যাকেটে দিছে, মানে ই করে সাইড আপ করে। সো এইটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। সো এখানে আমি একটু সাজাই গুছাই, সুন্দর সুন্দর করে রাখি। তারপরে এখানে আছে হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব, প্রচুর হারিয়ালি। ওনাদের প্যাকেজিংটা খুবই জোস, একটার সাথে একটা মিক্স আপ হবে না, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। ও, একটা দুইটা পলি দিয়ে এদেশে দিয়ে দিছে সব, না ভালো তো দেখি, টেকনিক বুদ্ধিমান। এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, মানে চিকেন বটি কাবাবের মতো লাগতেছে আমার কাছে অনেকটা। মাঝে মাঝে কয়েকদিন কোথাও অনেক জায়গায় খাইলাম বাবা। আচ্ছা, আমরা সালাদ বের করলাম। সো সালাদের অ্যামাউন্টও ভালো দিছে, প্লাস হচ্ছে এখানে এটা কোলস্লোর মতো লাগতেছে, ভালোই লাগতেছে, দেখতেও জোস লাগতেছে, খেয়ে মনে হচ্ছে মজাই হবে। সো এখানে বাটার নান আর নর্মাল নান দিছে, এটা হচ্ছে বাটার নান প্রবাবলি, বিকজ একটু বাটার মিক্সচার বোঝা যাচ্ছে, তা আমি একটু কনফার্ম হয়ে নিই বুঝাতে। হ্যাঁ, এটা নর্মাল নান, ওইটা বাটার নান। সো আমরা দুটোই ট্রাই করবো, নর্মাল নান আর বাটার নান। আচ্ছা, আমি খাবারের প্রাইস সহ আবার খাবারটা ইন্ট্রোডিউস আরেকবার করা দিই। এইটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, হচ্ছে 120 টাকা, 5 পিস দিছে। চিকেন হারিয়ালি কাবাব, এটাও 120 টাকা, আর এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, মানে আমার কাছে চিকেন বুটি কাবাব টাইপ লাগতেছে আর কি। এখানে হচ্ছে সালাদের মিক্সচারটাও কিন্তু খুবই জোস, দুই পাশে দুই রকম আর কি, ভালো। এটা হচ্ছে নর্মাল নান, নর্মাল নান হচ্ছে 25 টাকা, বাটার নান হচ্ছে 35 টাকা, আর চিকেন তান্দুরি যেটা এটা হচ্ছে 120 টাকা। সো ফার্স্টে আমার কাছে মনে হচ্ছে নর্মাল নান দিয়েই শুরু করি, আমি একটু চিকেন তান্দুরিটা দিয়েই স্টার্ট করি। ভাই, কি জিনিসটা তো সেই রকমই হয়েছে, কুক করছে ওরা দেখেই মনে হইতেছে, সালাদ দিয়ে। এখন পর্যন্ত খাওয়া আমার কাছে চিকেন তান্দুরি বেস্ট, এটা আরেক বাইট না খাইলে হইতেছে না।
টেস্টটা একদম জোস, পারফেক্টলি মানে কুকড হয়েছে, এটা জ্বলায় ফেলে না অনেক সময়, তান্দুরি চিকেন অনেক জায়গায় ওভার কুক করে জ্বলায় ফেলে, বাট একটু জ্বলায় নেই। তো এবার হচ্ছে কাবাব ট্রাই করার পালা। এই চিকেন টিক্কা কাবাব দিয়ে শুরু করি, এটা এমনি আগে একটু খেয়ে দেখি। জোস, এবার নান রুটি দিয়ে সালাদের মিক্সচার দিয়ে খাই। সালাদটা এক কথায় মারাত্মক, অস্থির, আর একটু না খেলে হয় না। এবার বাটার নান দিয়ে ট্রাই করি। ক্যামেরাম্যানের দেখে খুব ক্ষুধা লাগছে দেখে, বেচারা, থাক সমস্যা নেই, দিব দিব, এটা আমি খাই নি। চিকেন টিক্কা কাবাব জোস, এক কথা এটা জোস। এবার হচ্ছে চিকেন হারিয়ালি কাবাবের পালা। এটা কিন্তু সাইজটা বড়, যেটা সেটাই নিলাম, এবার একটু এমনি ট্রাই করে দেখি। ভালো এটা, বাট চিকেন টিক্কা কাবাব বেশি মজা লাগতেছে। আচ্ছা তাও এটা একবার এই মিক্সচার করে সালাদের সাথে মিক্স করে খাওয়া দরকার একবার। সালাদের যে মিক্সচারটা ওটার সাথে সব খাইলে ভালো লাগতেছে, কেন জানি, আসলে জোস এটা। হারিয়ালি কাবাবটা ভালো, বাট চিকেন টিক্কা কাবাবটা বেস্ট, মানে ওটার সাথে এটা কম্পেয়ার হবে না। চিকেন টিক্কা কাবাব উইল বি দ্য উইনার, বিকজ এটা মশলা টশলা যে মিক্স আপটা সেটা আমার কাছে খুব জোস লাগতেছে। এবার হচ্ছে রেশমি কাবাবের পালা, একটু যেটা একটু পুরসে টাইপ সামথিং, সো এটা আগে ট্রাই করি। নান রুটির প্যারাটাই এটা, যে একটু পার্সেল নিয়ে আসলে একটু হালকা হালকা স্টিফ হয়ে যায়, এটা একটা প্রবলেম, বাট কিছু করার নাই। নান রুটি বলে একটু মোটা, ভালো এরকম জায়গায় এরকমই হয়, বাটা একটু পাতলা হলে বেশি ভালো, একটু সফট হলে। চিকেন রেশমি কাবাবও নান রুটি এগুলোর সাথে খাইতে ভালোই লাগতেছে, বাট হচ্ছে খাবার পুরোটা শেষ করে একটা ওভারঅল খাবারের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে দিচ্ছি। খাবার শেষ, হাঁপায় টাপায় গেলাম, অনেক কষ্ট, মানে অনেক আইটেম ছিল, তিনটা কাবাব আর হচ্ছে একটা তান্দুরি চিকেন, আমরা মানুষ তিনজন ছিলাম, বাট ভরপুর খাওয়া দাওয়া হয়েছে। নান রুটিগুলো একটু শক্ত হয়ে গেছে, ওনারাও বলছিল যে স্টিফ হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, বাট তারপরও ভালোই লাগছে, মানে এই জন্য আমরা নান রুটি কম আনছি, জানি যে নান রুটি একটু আনলে এরকম হবে, এটা স্বাভাবিক, বিকজ এটা হয়। বাট যদি আমি খাবারের কথা বলি, মেইন আইটেমগুলো অ্যাকর্ডিং টু প্রাইস অনেক ভালো ছিল, মানে আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট, বাট অনেক ভালো ছিল আমার কাছে, তিন চারটা আইটেমই খুব ভালো লাগছে। বাট যদি আমাকে বলা হয় যে কম্পেরিজন করতে হবে কাবাবে বেস্ট কোনটা লাগছে, এটা অবভিয়াসলি বেস্ট কাবাব ছিল হচ্ছে চিকেন টিক্কা কাবাবটা, ওটার মশলা টশলা মিক্স আপ যে চিকেন বুটি কাবাবের মতো যে ফ্লেভারটা দেয়, ওই রকম অস্থির লাগছে ওটার টেস্ট। আর তাছাড়া হচ্ছে চিকেন রেশমি কাবাব আর হইতেছে ওই যে হারিয়ালি কাবাব, দুইটা সেম সেম ভালো, সেম মজা। আর তান্দুরি চিকেন যেটা ছিল ওটাও আমার কাছে খুব ভালো লাগছে, একদম পারফেক্টলি কুকড হয়েছে, বেশি জলে নেয় পুড়ে নেয়, অস্থির একটা টেস্ট। নান রুটিগুলা ওই রকম ছিল না, বাট শক্ত হয়ে গেছে, কিছু বলার নেই, বাট ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমার ফ্রেন্ডকে ধন্যবাদ যে আমাকে সাজেস্ট করছিল এখানে খাওয়ার জন্য এবং তার বাসায় নিয়ে আসছে খাওয়ানোর জন্য আর কি। যাই হোক,
পেমেন্টটা কিন্তু আমিই দিছি। তো ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স ভালোই। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।